হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেরাদুন রাইস নিয়ে। দেখো, আমি দেরাদুন রাইসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে পনিরকে ভেজে নিয়েছি, কাজু আমি ভেজে নিয়েছি, কিশমিশ আমি ভেজে নিয়েছি, এখানে কারি পাতা রয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে ছোলার ডাল আমি নিয়েছি, এখানে সর্ষে রয়েছে, কালো সর্ষে, এখানে হিং আছে, এখানে ব্ল্যাক পেপার আছে, এখানে চিলি ফ্লেক্স আছে। এখানে দেখো তেল নিয়েছি, তেলের মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখো ঘি গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু হিং দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো দেরাদুন রাইসটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, পনির দিয়ে দিচ্ছি। দেখো আমি আর গ্যাসটা অফ করে দিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।